আজকে হাইকোর্টে আমাদের গঠনতন্ত্রের উপরে, পার্টির গঠনতন্ত্রের উপরে একটা রিটের ব্যাপারে হাইকোর্ট থেকে একটা আদেশ দেওয়া হয়েছে। এই আদেশটা আপনারা প্রায় সবাই দেখেছেন। আমরা এই আদেশের প্রেক্ষিতে, আদেশটি হচ্ছে যে আমি একদম শেষের দিকটা যেটা আপনার, আমাদের দ্য রুল ইজ মেড রিটার্নেবল উইদিন ফোর উইকস ফ্রম ডেট, একটা রুল দিয়েছে। তারপরে বলছে ফার্দার অন বিং স্যাটিসফাইড দ্য সাবমিশনস অফ দ্য লায়নেট কাউন্সিল ফর দ্য পিটিশনার উইথ ডাইরেক্ট রেসপন্ডেন্ট নাম্বার টু, নাম্বার টু কি আমরা ইলেকশন কমিশন, দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড নাম্বার থ্রি দ্য সেক্রেটারি অফিস অফ দ্য ইলেকশন কমিশন টু ডিসপোজ অফ রিপ্রেজেন্টেশন অ্যানেক্স এ ওয়ান অ্যান্ড এ ওয়ান টু দ্য সাপ্লিমেন্টারি এফিডেভিট বাই দ্য পিটিশনার উইদিন ওয়ান মান্থ অন রিসিপ্ট অফ দিস অর্ডার উইদাউট এনি ফেইল। Further, we also direct respondent number 2 and 3 not to accept the amended constitution of Bangladesh Nationalist Party BNP during the said period. The petitioner is directed to put in requisites for services of notice in usual course through registered post within 14 hours. Amra ekta bishito hoyechi, bishito hoyechi ei jonne je ekti rajnoitik doler gathanotontro niye apnar একটা রিট পিটিশন করা, তাতে কোর্টের আদেশ, এটা একেবারেই নজিরবিহীন, আমরা এটা গ্রহণযোগ্য নয়। কারণ একটা রাজনৈতিক দল সে তার নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলে, সেই গঠনতন্ত্রটা যেটা থাকে সেটাই তার আইন, তার রাজনৈতিক দল হিসেবে। সেই ক্ষেত্রে এই ধরনের রুল, এটা কতটুকু অ্যাকসেপ্টেবল যেটা আমাদের লার্নেড লয়ার, সিনিয়র লয়ার বললেন যেটা গ্রহণযোগ্যই নয়, আমি সেই বিষয়ে যাব না, এটা তারা তারা এই বিষয়ে কথা বলবেন। আমি এর রাজনৈতিকভাবে এটার যে আপনার ব্যাপারটা যেটাকে রাজনৈতিকভাবে আসে সেটা আমি বলতে চাই। আসলে এটা একটা পুরোপুরিভাবে রাজনৈতিক বিষয়, এবং এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিকভাবে জিনিসগুলোকে মোকাবেলা না করে সম্পূর্ণ আদালতকে ব্যবহার করে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং সেটা আপনারা লক্ষ্য করেছেন যে এমনকি কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, 13th amendment অ্যামেন্ড করেছে, 15th amendment পরবর্তীকালে তারা এসছেন, এটার কিন্তু কোনো জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে তারা আসেন, আদালতের একটা রায় নিয়ে এসছেন, এটা পার্লামেন্টেও সিদ্ধান্ত হয়নি, এবং আপনার কোনো রেফারেন্ডামেও জনগণ এই কোনো সিদ্ধান্ত দেয়নি। এবং সেখানে তারা একটা মৌলিক পরিবর্তন করেছেন, কেয়ারটেকার সিস্টেম অফ গভর্নমেন্টকে একদম বাতিল করে দিয়ে তারা দলীয় সরকার অধীনে নিয়ে এসছে, এবং পঞ্চম সংসদ বাতিল করেছেন। পরবর্তীকালে বিভিন্ন সময় আপনারা দেখবেন যে সব কিছু যেটা আদালতের আশ্রয় নিয়ে পড়ে, এবং আদালতকে দিয়েই সেই যেটা বলে যে আপনার গণতন্ত্র বিরোধী কাজগুলো করায়। আমরা এই সূত্রে আমার সবসময় মনে হয়, আমি বলেছিলাম একবার আপনাদের, যে আমাদের গ্রামে কিছু দুষ্ট লোক থাকে, গ্রাম্য মোড়ল, তারা সবসময় প্রতিপক্ষকে কাবু করার জন্যে তারা আপনার মামলা করতে থাকে, মিথ্যা মামলা, সাজানো মামলা, কিছু লোকই থাকে যারা আপনার সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য দেয়, টাকা পয়সা আয়ও করে, এই বিষয়গুলো হচ্ছে অনেকটা তাই। এখন একটা পার্টির প্রধান কে হবেন কি হবেন না, সদস্য কে হবেন কি হবেন না, সেটা পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সেটা আপনার নির্ধারিত হবে। এই জন্যেই আমরা এই রিট পিটিশন এবং বিএনপির বিরুদ্ধে এই রিপোর্টটাকে আমরা মনে করছি যে বিএনপির বিরুদ্ধে যে সামগ্রিক চক্রান্ত যেটা চলছে এটা তারই একটা অংশ। চেয়ারপারসন দেশরত্নী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যে একটা চক্রান্ত, সেই চক্রান্তের ফলশ্রুতিতেই আজকে দেশনেত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সেই চক্রান্তের কারণেই আজকে জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে দেশের বাইরে থাকতে হবে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, এটা তারই একটা অংশ। পুরো অপচেষ্টাটাই হচ্ছে বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া, এবং সেটা দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগকে তারা একটা অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা পুরো প্রচেষ্টারই তীব্র নিন্দা জানাচ্ছি, ওকে স্পষ্ট করে বলতে চাই, বিএনপি হচ্ছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। দীর্ঘ চল্লিশ বছর ধরে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত
বিএনপি অনেকবার ক্ষমতায় এসেছে, রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এসছে। আজকে এত সহজেই বিএনপিকে ধ্বংস করা যাবে না, নির্মূল করা যাবে না। এর আগে অনেকবার চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে কখনোই ধ্বংস করা যায়নি, নির্মূল করা যায়নি। বিএনপি অবশ্যই জনগণের সমর্থন নিয়ে অতীতে যেমন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তেমনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই বিষয়ে কোনো রকমের কোনো সন্দেহ নেই, এবং সেটাই হচ্ছে মূল লক্ষ্য। আইনগত দিকটা আমরা বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা রয়েছেন, যারা স্টিয়ারিং কমিটির সদস্য এবং অন্যরা রয়েছেন, তারা আপনাদের সামনে কোনো প্রশ্ন থাকলে তারা উত্তর দেবেন। আমাদের দলের গঠনতন্ত্র নিয়ে একটি আদেশ জারি করা হয়েছে, কিন্তু আমরা নিজেরাই কিছু জানি না, আমাদেরকে কোনো কপি টপি দেওয়া হয়নি। এবং এখনো আমাদের কাছে যেটা আছে সেটা একটা, যে রুল ইস্যু করেছে তার একটা ফটোকপি আছে, আমাদের সার্টিফাইড কপি আমাদেরকে এখন পেতে হবে, এখন যেহেতু আমরা জানতে পারলাম। এবং এখানে নিয়ম হলো যে এই ধরনের পিটিশনে যারা, যেমন আমাদের মহাসচিবকে নাকি বিবাদী করা হয়েছে, মহাসচিবের বিবাদী করা হয়েছে, উনি তো জানেনই না কিছু, কোনো কপিও সার্ভ করা হয়নি। যদি কপি সার্ভ করা হতো তাহলে আমরা গিয়ে কোর্টে গিয়ে আমাদের বক্তব্য রাখতে পারতাম, আমরা তার আইনজীবী হিসেবে গিয়ে সেখানে বক্তব্য দিয়ে এই যেসব কথা বলে অর্ডারটা নেওয়া হয়েছে এগুলো যে কোনো আইনগত কোনো ভিত্তি নাই সেটা আমরা বলতে পারতাম। শুধু এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই, আমার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা একটা অকার্যকর একটা আদেশ, এই আদেশের কোনো কার্যকারিতা নাই। কারণ আমরা এই আমাদের গঠনতন্ত্র যে সংশোধন করেছি এটা অনেক আগে আমরা সেটা দিয়ে রেখেছি নির্বাচন কমিশনকে, মার্চ মাসে কাউন্সিলে পাশ করা এটা আমরা দিয়ে রেখেছি। এখানে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত সীমিত, তাদের আইন অনুযায়ী আমাদের তাদেরকে ইনফর্ম করার কথা সেটা আমরা করেছি, তারা এটা গ্রহণ করেছে। শুধু এই গ্রহণ করার পরে এই অর্ডারটা তো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইংরেজিতে বলে ইনফ্রাকচুয়াস, একটা অকার্যকর একটা অর্ডার দিয়েছে। কিন্তু যাই হোক, যেহেতু একটা অর্ডার দিয়েছে এটাকে তো এ ব্যাপারে আমাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো। একটা সাংঘর্ষিক ব্যাপার, তারা একদিকে বলছেন যে সংলাপে আসেন, আরেকদিকে আমাদের হাজারো নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিচ্ছেন, যেটা কোনো মতেই আপনার এটা মনে করার কারণ থাকে না যে এই সংলাপে তারা আন্তরিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।